মানুষের চাহিদা যতক্ষণ পূরণ করতে পারবে মার্কেটে ততক্ষণ টিকে থাকতে পারবে, চাহিদা পূরণ করতে না পারলে মার্কেটে টিকে থাকতে পারে না। আরে নিজের ঘরের মধ্যে দেখেন না, যতক্ষণ আপনি টাকা দিতে পারবেন আপনার কদর থাকবে, আপনার সম্মান থাকবে, আপনার মূল্যায়ন থাকবে, যতক্ষণ আপনি পরিশ্রম করতে পারবেন আপনাকে বাবা দিবে। আজকে অসুস্থ হয়ে পড়ে যান, কাউকে আপনার থেকে চেহারা ঘুরাই নিবে, আজকে টাকা দেওয়া বন্ধ করে দেন, ইনকাম বন্ধ হয়ে যাক, চাকরি চলে যাক, ব্যবসা চলে যাক, বিদেশ থেকে মাইর খেয়ে চলে আসেন, আপনরা পর্যন্ত চিনে না। এই দুনিয়া হচ্ছে এই নিয়ম, চাহিদা যতক্ষণ পূরণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত সম্মান দিবে, যতক্ষণ পর্যন্ত টিকে রাখবে। 2022 সালের এই মুসলমানেরা এখনো বলে কোরআন আমার জান, কোরআন আমার প্রাণ, কোরআন আমাদের মাথার উপর। বিশ্ববাসী কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন তুমি চেঞ্জ হচ্ছ না কেন? বলে যে কিয়ামত পর্যন্ত সমস্ত প্রশ্ন সমস্ত চাহিদা পূরণ করার কোয়ালিটি আমার রব, আমি কোরআনের ভিতর দান করে দিয়েছেন। যার যার জায়গায় সে সে শ্রেষ্ঠ। এবার আর্টস ওয়ালা কোরআনের কাছে প্রশ্ন করে, আমি তো আর্টসের স্টুডেন্ট, আমি কেন মানব তোমায়? কোরআন বলে তোমার আর্টস আমি কোরআনের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলতে হবে। ইকোনমিক্স ওয়ালাকে কোরআন বলে তোমার ইকোনমিক্স আমার ভিতরে, তোমার সায়েন্স আমার ভিতরে, হাউ ক্যান পসিবল? ইমানদার ভাইয়েরা মনের কানটা লাগিয়ে শুনুন, সারা পৃথিবীর রাজত্ব চলছে এখন আর্টসের নয়, ইকোনমিক্সের নয়, এখন রাজত্ব চলছে সায়েন্সের, এখন রাজত্ব চলছে বিজ্ঞানের। এই বিজ্ঞানের কয়েকটা ধারা আছে, তার মধ্যে একটা সায়েন্সের মধ্যে সাবজেক্ট আছে ফিজিক্স আছে, আরেকটা আছে কেমিস্ট্রি আছে। ডাক্তারি যারা পড়ালেখা করে তারা জানে ভাইলজি নিয়ে পড়ালেখা করতে হয়। আপনি শুনলে অবাক অবাক হয়ে যাবেন, এই কোরআন এমনভাবে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন, কিছু জায়গায় প্রকাশ্যে, কিছু জায়গায় শব্দ চয়নে, কিছু জায়গায় অর্থ চয়নে, কিছু জায়গায় আকারে, কিছু জায়গায় ইঙ্গিতে। কোরআনকে আল্লাহ এমনভাবে নাজিল করেছেন, বিজ্ঞান আজকে পৃথিবী রাজত্ব করছে বিজ্ঞানের মাধ্যমে। ওই বিজ্ঞানের সমস্ত কিছু যা এখনো আবিষ্কার হয়নি সেগুলা পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। বিশ্ব বড়াই করছে বিজ্ঞান আর বিজ্ঞান। লাইটের দিকে তাকাই, বিজ্ঞানের অস্তিত্ব। ক্যামেরার দিকে তাকাই, বিজ্ঞানের অস্তিত্ব। মাইক্রোফোনের দিকে তাকাই, বিজ্ঞানের অস্তিত্ব। গাড়ির দিকে তাকাই, বিজ্ঞানের অস্তিত্ব। ঘড়ির দিকে তাকাই, বিজ্ঞানের অস্তিত্ব। কাপড়ের দিকে তাকাই, বিজ্ঞানের অস্তিত্ব। প্যান্ডেলের দিকে তাকাই, বিজ্ঞানের অস্তিত্ব। ওই যে গরমকালে শীতল হওয়ার জন্য অ্যাসিড দিকে তাকাই, বিজ্ঞানের অস্তিত্ব। ফ্যানের দিকে তাকাই, বিজ্ঞানের অস্তিত্ব। বিজ্ঞান ছাড়া মানুষ চলতে পারে না, আর সেই বিজ্ঞান নিয়ে সমস্ত জায়গায় পাওয়ারফুল, সমস্ত জায়গায় বড়াই চলছে। রব্বে করিম বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কোরআনকে শুধু সওয়াবের কিতাব মনে করিও না, এটা বিজ্ঞানময় আল কোরআন। এই পৃথিবীর ধরাতে শ্রেষ্ঠ পাপীদের অন্যতম এক পাপী ধরা হয় ফেরাউনকে। এই ফেরাউনের মৃত্যুর ঘটনা পানির ভিতরে হয়েছে। এখনো পর্যন্ত যার দেহ মিশরের পিরামিডের মধ্যে আছে, এখনো পর্যন্ত বিশ্ব তাকে নিয়ে গবেষণা করছে। তন্মধ্যে একজন গবেষকের নাম হচ্ছে ডক্টর মুরিস বুকাইলি, ডক্টর মুরিস বুকাইলি। এই মুরিস বুকাইলি যখন সরকারের পারমিশন নিয়ে এই ফেরাউনের দেহকে গবেষণা করতে করতে সে এক পর্যায়ে রায় দিল যে ওর মৃত্যু হয়েছে লবণাক্ত পানির ভিতরে। সে এই জিনিসটা আবিষ্কার করে তো বড় অবাক হয়ে গেল যে আমিই প্রথম এই তত্ত্ব দেয় নেওয়ালা। কিছুদিন পরে জানতে পারে তার দেওয়া তত্ত্ব আল কোরআনে অনেক আগে থেকে বর্ণনা করে দেওয়া। তাহলে আপনার কাছে শুধু কোরআন নাই, আপনার কাছে অল ইউনিভার্স আছে। আপনি আসমান খুঁজেন, কোরআনে আছে, ফিস সামা। আপনি জমিন খুঁজছেন, ফিল আর্থ, এভরিথিং কোরআনে। এবার আমি কোরআন প্রেমিকের মুখে একটা আওয়াজ শুনতে চাই, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সমস্যা নাই, মাহফিলে আসার দরকার নেই, কানটা মাইকে লাগায় রাখেন। যারা ইসলাম প্রেমিক সকল আসুন একবার, হন সুবহানাল্লাহ। আই এন হতা হইতে হস্টর এন্ড যদি ওনারা সুখ বলি তা হন অত্যন্ত হস্ট ইনার ডবল জীব, যার যত শক্তি আছে একবার হন মারহাবা। এবার কোরআন প্রেমিক যারা আছেন আমার ইমানদার ভাইয়েরা, আপনারা মনোযোগ, এই পৃথিবীর যত প্রকার জ্ঞান কোরআনে আছে না নাই, অতীতের জ্ঞান কোরআনে আছে না নাই, বর্তমানের জ্ঞান কোরআনে আছে না নাই, ভবিষ্যতের জ্ঞান কোরআনে আছে না নাই, এন্ড ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের যে এন্ড আছে যেটাকে আমরা কিয়ামত বলি, এটার কথাও কোরআনে আছে না নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া
খারাজাতিল আরদু আসকালহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কিয়ামতের কথা কোরআনে পরকালের কথা কোরআনে আছে আসরের কথা কোরআনে আছে জান্নাতের কথা কোরআনে আছে জাহান্নামের কথা কোরআনে আছে আসমানের কথা কোরআনে আছে লোহে মাহফুজের কথা কোরআনে আছে ফেরেশতাদের কথা কোরআনে আছে জিন জাতির কথা কোরআনে আছে বিজ্ঞানের কথা কোরআনে আছে ফিজিক্স কেমিস্ট্রির কথা কোরআনে আছে কুরআন এমন একটি কিতাব গভীর মনোযোগ কুরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে অল প্রকারের জ্ঞান আছে কোন জ্ঞান বাকি নাই আর যার ভিতরে জ্ঞান থাকে তাকে বলা হয় জ্ঞানী তাকে কখনো মূর্খ বলা যাবে না কারণ জ্ঞান যার ভিতরে থাকে এবার একটু খেয়াল করবেন আমার ঈমানদার ভাইয়েরা তর্ক বিতর্ক নয় বুজার মতো ইসলাম হচ্ছে ভালোবাসার ধর্ম সমস্ত কিছু যেই কুরআনের মধ্যে আছে আমরা সমস্ত মুসলমান বিনা দ্বিধায় বিনা দ্বিধাদ্বন্দ্বে আমরা সবাই মুসলমান একমত কুরআন এমন একটি কিতাব যেই কিতাবে রব্বে করিম শুরু থেকে শেষ ভবিষ্যৎ সমস্ত জ্ঞানের ভান্ডার কুরআনের ভিতর করে দিয়েছেন কত সুন্দরভাবে রব বলছেন আর রহমান আল্লামাল কুরআন যেই কুরআনে সব আছে আমি রব সেই কুরআনকে আমার নবী মুস্তাফার অন্তরে ফিট করে দিয়েছি সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ আসেন না এই অল্প সময়টাকে একটু যদি কোনো রকম কাজে লাগার মতো কাজে লাগাইতে পারি অন্তত রবের দরবারে গিয়ে বলতে পারবো ইয়া রব তোমাকে খুশি করার মতো তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো যোগ্যতা কোনো আমল কোনো কর্ম আমার আমলনামায় নাই কিন্তু তবে আমি বান্দা তোমাকে খুশি করার জন্য চেষ্টা করেছিলাম আপ্রাণ চেষ্টা করেছিলাম আপ্রাণ পরিশ্রম করেছিলাম মওলা পারি নাই তবে চেষ্টাটা করেছি আর আপনারা জানেন যেই ছাত্র চেষ্টা করে টিচার কখনো তাকে মারে না আর যে খালি খাতা জমা দেয় মানব জীবন আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে মানব জীবন আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাচ্ছে ও আমার ভাইয়েরা ইসলাম ধর্মটা কি শুধু নামাজের নাম নয় নয় ইসলাম কি শুধু রোজার নাম নয় নয় ইসলাম কি শুধু হজ জাকাতের নাম নয় নয় মানব জীবনের 24টা ঘন্টার সমস্ত প্রশ্নের উত্তর যেখানে আছে এটার নাম ইসলাম ডাক্তার বলছে পানি পেয়ে ডক ডক গট গট করে খেও না বিরতি দিয়ে খাও কারণ সেই পানিটা তোমার কণ্ঠনালী হয়ে পাকস্থলীতে আস্তে আস্তে যেন ডাইরেক্ট অ্যাস্ট্রোমাতে ডাইরেক্ট আঘাত না করে আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও 1450 বছর আগে ইসলাম একই কথা বলেছে ডাক্তার বলছে শরীর সুস্থ থাকতে গেলে ভোর ভেলায় উঠে একটু জগিং করো হাঁটাহাঁটি করো অর্থাৎ নাট নল বা কলজা যেগুলো আছে এগুলোকে একটু বিয়ারিংগুলোকে একটু ধার দাও হাঁটলে এমনভাবে হাঁটো যেন শরীর থেকে ঘাম নির্গত হয় এই ঘাম নির্গত হলে শরীরের জন্য ভালো হয় সেজন্য শহর এলাকায় গেলে দেখবেন সকালবেলা উঠে বেলিকেস পরে পরে সবাই দৌড়াচ্ছে ও দাদা দৌড়াও কেন এই বয়সে বলে যে ডাক্তার বলেছে তো ডাক্তার কেন বলেছে বলে যে আমার শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে এগুলার সাথে আমার যুদ্ধ করতে গেলে আমার কিছু এক্সট্রা শক্তির দরকার এই এক্সট্রা শক্তির কিছু অংশ ওষুধ দিয়ে আসে আবার কিছু অংশ খাবার নিয়মের মধ্যে আসে আবার কিছু অংশ ব্যায়ামের মধ্যে আসে এই ডাক্তার মানবের সুস্থতার জন্য যেই পরামর্শটা আমার দাদাকে আমার নানাকে দিচ্ছে দাদা নানা কষ্ট হলো পালন করছে 1450 বছর আগে আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য এই পরামর্শ দান করে দিয়েছেন আমরা শুধু বছর একটা মাস খেজুর খাই রমজান মাস রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি 7টি আজওয়া খেজুর খেলো ওই দিন যদি তাকে বিষাক্ত সাপ কামড় দেয় ওই বিষ তার শরীরে তেমন প্রভাব ফেলতে পারবে না সুবহানাল্লাহ 1450 বছর আগের বলা আপনার আমার নবীর সেই সাজেশনটা বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের শরীরের মধ্যে যখন খেজুরের উপাদান পাওয়া যায় খেজুর এমন একটা আল্লাহর নিয়ামত যেটার মধ্যে অনেক গুণাবলী বিদ্যমান থাকে যা দেহের জন্য ভালো বলেন সুবহানাল্লাহ আমি কোরআন আল্লাহর কালাম এটা আমরা সবাই জানি কোরআন আল্লাহর বাণী সেটা আমরা সবাই জানি কোরআন পড়লে সওয়াব আছে সেটাও আমরা সবাই জানি কোরআন মহব্বত করলে সওয়াব আছে সেটাও আমরা সবাই জানি কোরআন
কোন জায়গায় রাখতে হবে কিভাবে রাখতে হবে সেটাও আমরা সবাই জানি কিন্তু তারপরেও দেখবেন ঘরের মধ্যে গিয়ে কোরআনের উপর ধুল পড়ে আছে অস্বীকার কিন্তু কেউ করতে পারবো না কোরআনের মধ্যে ধুল পড়ে আছে কিরে ভাই তোমার আল্লাহর কালামের উপর ধুল পড়ে আছে কেন তুমি কি জানো না এটা আল্লাহর কালাম বলে যে হ্যাঁ জানি তো জানলে এরকম করে রাখলা কেন তখন বুঝতে হবে জানা ঠিক আছে কিন্তু গুরুত্বটা আমরা বুঝার মতো বুঝতে পারি না ঠিক এই পৃথিবী কি একদিন এভাবে সব সময় কি এভাবে ছিল নাকি এক জায়গায় ছিল জোরে বলেন না এক জায়গায় একটা সময় পৃথিবী ছিল না সূর্য ছিল না চন্দ্র ছিল না সব কিছু মিলে একটা ছিল কি ছিল জোরে বলেন না একটা বিজ্ঞান বলছে এই যে পৃথিবী সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি যত গ্রহ উপগ্রহ আছে সবগুলা একটা সময় একটার ভিতর ছিল হঠাৎ এক বিকট শব্দ হয় ওই শব্দের কারণে সব কিছু আলাদা হয়ে যায় বিজ্ঞানের ওই ব্যক্তিটা কিন্তু তখন ছিল না গবেষণা করে বের করেছে যেটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে বিগ ব্যাং কি জোরে বলেন না কি এই তত্ত্ব বিজ্ঞানীরা আবিষ্কার করেছে পৃথিবী সূর্য চন্দ্র সব এক জায়গায় ছিল ওই বিগ ব্যাং এর কারণে সব আলাদা হয়েছে এই একই তত্ত্ব যেটা সারা বিশ্বকে অবাক করেছে বিজ্ঞানীদের দেওয়া সূরা আল ইমরানে আল্লাহ তাআলা একই তত্ত্ব সারা 1400 বছর আগে দান করে দিয়েছে সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ হয়ে যাচ্ছে এটা যেমন সত্য আবার নদীর মাঝখানে চর উঠে নতুন গ্রাম তৈরি হচ্ছে এটাও সত্য সময়ের তালে তালে লুঙ্গি এখন জিন্সের প্যান হয়ে গেল জিন্সের প্যান এখন বলে হাফ প্যান হয়ে গেল সময়ের তালে তালে কত কিছুর পরিবর্তন কিন্তু সেই কোরআন এখনো আছে যেটা 1450 বছর আগের কোরআন ওই কোরআনের কোনো পরিবর্তন নাই কোনো সূরার পরিবর্তন নাই কোনো আয়াতের পরিবর্তন নাই কোনো নুকতার পরিবর্তন নাই কোনো হরফের পরিবর্তন এবার জগতের জ্ঞানী ব্যক্তিরা কোরআনকে প্রশ্ন করতে লাগলো ও কোরআন কত লেখক আসলো কত লেখক লেখলো কত লেখা চলে গেল কত নাম বইয়ের নাম বিলীন হয়ে গেল কত কিছুর চেঞ্জ হয়ে গেল ও কোরআন সর্বকালে সর্বসময়ে সর্বসালে সর্বমাসে সর্বঘণ্টায় তুমি এমন স্ট্যাটাস একই স্ট্যাটাস কিভাবে বজায় করে রেখেছো আমরা যতক্ষণ পর্যন্ত চাহিদা পূরণ করতে পারি আমরা ততক্ষণ পর্যন্ত থাকি চাহিদা পূরণ করতে না পারলে মার্কেটে আর থাকতে পারি না যার বাস্তব প্রমাণ হচ্ছে নকিয়া সেলফোন সময় রাজত্ব ছিল মোবাইলের জগতে নকিয়া আর নকিয়া 1100 নকিয়া 1200 নকিয়া 3310 নকিয়া N95 নকিয়া N90 নকিয়া নকিয়ার রাজত্ব ছিল আইফোনের নাম পর্যন্ত শুনি নাই স্যামসাং মাঝে মধ্যে শোনা গিয়েছিল কালের পরিবর্তনে যখন মানুষের চাহিদা পরিবর্তন পরিপূর্ণ করতে পারছে না এই নকিয়া আস্তে আস্তে সেটা নিচের দিকে যেতে থাকে স্যামসাং উপরের দিকে উঠতে থাকে চাইনা মোবাইল উপরের দিকে উঠতে থাকে সবাইকে ডঙ্গর দিয়ে এবার চলে আসলো আইফোন মাথার উপরে ব্ল্যাকবেরি মাথার উপরে তার মানে কি মানুষের চাহিদা যতক্ষণ পূরণ করতে পারবে মার্কেটে ততক্ষণ টিকে থাকতে পারবে চাহিদা পূরণ করতে না পারলে মার্কেটে টিকে থাকতে পারে না আরে নিজের ঘরের মধ্যে দেখেন না যতক্ষণ আপনি টাকা দিতে পারবেন আপনার কদর থাকবে আপনার সম্মান থাকবে আপনার মূল্যায়ন থাকবে যতক্ষণ আপনি পরিশ্রম করতে পারবেন আপনাকে বাবা দিবে আজকে অসুস্থ হয়ে পড়ে যান কাউকে আপনার থেকে চেহারা ঘুরাই নিবে আজকে টাকা দেওয়া বন্ধ করে দেন ইনকাম বন্ধ হয়ে যাক চাকরি চলে যাক ব্যবসা চলে যাক বিদেশ থেকে মাইর খেয়ে চলে আসেন আপনরা পর্যন্ত চিনে না এই দুনিয়া হচ্ছে এই নিয়ম চাহিদা যতক্ষণ পূরণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত সম্মান দিবে যতক্ষণ পর্যন্ত টিকে রাখবে 2022 সালের এই মুসলমানেরা এখনো বলে কোরআন আমার জান কোরআন আমার প্রাণ কোরআন আমাদের মাথার উপর বিশ্ববাসী কোরআনকে প্রশ্ন করে ও কোরআন তুমি চেঞ্জ হচ্ছ না কেন বলে যে কিয়ামত পর্যন্ত সমস্ত প্রশ্ন সমস্ত চাহিদা পূরণ করার কোয়ালিটি আমার রব আমি কোরআনের ভিতর দান করে দিয়েছেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ মুস্তাকিম জিন্দাবাদ উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা কোরআন কখনো পরিবর্তন হওয়ার দরকার না কারণ কোরআন সর্বযুগের চাহিদা পরিপূর্ণ করার ক্যাপাসিটি কোয়ালিটি কোরআনের ভিতর আছে এবার যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়েছেন পড়ছেন আমি আপনাদের থেকে একটু আওয়াজ চাইব আগে আপনারা একবার বলেন মারহাবা স্কুলের পড়া এক রকম মাদ্রাসার পড়া জোরে বলেন না
আবার মাদ্রাসার পড়া এক রকম দর্শনী নিজামীর পড়া এই স্কুলের পড়ার ভিতরে কমার্স আছে না আছে আরেকটা আছে কি সায়েন্স সায়েন্স আরেকটা আছে কি আর্টস তিনটা লাইন আছে এবার আপনার যদি ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে আপনি আর্টস দিয়ে যেতে পারবেন না আপনাকে যেতে হবে এবার আপনি যদি কোন একটা ওই ইকোনমি ব্যাংকিং অথবা কোন একটা প্রজেক্টর নিয়ে দেখুন কোন কাজ করতে যান আপনাকে যেতে হবে ইকোনমিক্স দিয়ে কমার্স দিয়ে ঠিক না এবার আপনি যদি কোন একটা সাহিত্যিক হতে চান প্রফেসর লেকচারার হ্যাঁ আপনাকে যেতে হবে আর্টস দিয়ে তাহলে লাইন কয়টা তিনটা জোরে বলেন না তিনটা আর্টস এর সাথে ইকোনমিক্স এর মিল না ইকোনমিক্স এর সাথে সায়েন্স এর মিল না এই তিনটা যদি এক ঘরে তিন ছেলে যদি তিন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করে তারা তিন সাবজেক্টে পারদর্শী ঠিক যার যার জায়গায় সে সে শ্রেষ্ঠ ঠিক এবার আর্টস ওয়ালা কোরআনের কাছে প্রশ্ন করে আমি তো আর্টস এর স্টুডেন্ট আমি কেন মানব তোমায় কোরআন বলে তোমার আর্টস আমি কোরআনের ভিতরে আছে সুবহানাল্লাহ বলতে হবে সুবহানাল্লাহ ইকোনমিক্স ওয়ালাকে কোরআন বলে তোমার ইকোনমিক্স আমার ভিতরে তোমার সায়েন্স আমার ভিতরে হাউ ক্যান পসিবল ইমানদার ভাইয়েরা মনের কানটা লাগিয়ে শুনুন সারা পৃথিবী রাজত্ব চলছে এখন আর্টস এর নয় ইকোনমিক্স এর নয় এখন রাজত্ব চলছে সায়েন্সের এখন রাজত্ব চলছে বিজ্ঞানের এই বিজ্ঞানের কয়েকটা ধারা আছে তার মধ্যে একটা সায়েন্সের মধ্যে সাবজেক্ট আছে ফিজিক্স আছে আরেকটা আছে কেমিস্ট্রি আছে ডাক্তারি যারা পড়ালেখা করে তারা জানে ভাইলজি নিয়ে পড়ালেখা করতে হয় আপনি শুনলে অবাক অবাক হয়ে যাবেন এই কোরআন এমনভাবে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন কিছু জায়গায় প্রকাশ্যে কিছু জায়গায় শব্দ চয়নে কিছু জায়গায় অর্থ চয়নে কিছু জায়গায় আকারে কিছু জায়গায় ইঙ্গিতে কোরআনকে আল্লাহ এমনভাবে নাজিল করেছেন বিজ্ঞান আজকে পৃথিবী রাজত্ব করছে বিজ্ঞানের মাধ্যমে ওই বিজ্ঞানের সমস্ত কিছু যা এখনো আবিষ্কার হয়নি সেগুলা পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন বিশ্ব বড়াই করছে বিজ্ঞান আর বিজ্ঞান লাইটের দিকে তাকাই বিজ্ঞানের অস্তিত্ব ক্যামেরার দিকে তাকাই বিজ্ঞানের অস্তিত্ব মাইক্রোফোনের দিকে তাকাই বিজ্ঞানের অস্তিত্ব গাড়ির দিকে তাকাই বিজ্ঞানের অস্তিত্ব ঘড়ির দিকে তাকাই বিজ্ঞানের অস্তিত্ব কাপড়ের দিকে তাকাই বিজ্ঞানের অস্তিত্ব প্যান্ডেলের দিকে তাকাই বিজ্ঞানের অস্তিত্ব ওই যে গরমকালে শীতল হওয়ার জন্য অ্যাসিড দিকে তাকাই বিজ্ঞানের অস্তিত্ব ফ্যানের দিকে তাকাই বিজ্ঞানের অস্তিত্ব বিজ্ঞান ছাড়া মানুষ চলতে পারে না আর সেই বিজ্ঞান নিয়ে সমস্ত জায়গায় পাওয়ারফুল সমস্ত জায়গায় বড়াই চলছে রব্বে করিম বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এই কোরআনকে শুধু সওয়াবের কিতাব মনে করিও না এটা বিজ্ঞানময় আল কোরআন সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ কোরআন শুধু পড়ার জিনিস না এটা বুঝারও জিনিস ঠিক এবার আমার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন এই পৃথিবী কি একদিন এভাবে সব সময় কি এভাবে ছিল নাকি এক জায়গায় ছিল জোরে বলেন না একটা সময় পৃথিবী ছিল না সূর্য ছিল না চন্দ্র ছিল না সব কিছু মিলে একটা ছিল কি ছিল জোরে বলেন না বিজ্ঞান বলছে এই যে পৃথিবী সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি যত গ্রহ উপগ্রহ আছে সবগুলা একটা সময় একটার ভিতর ছিল হঠাৎ এক বিকট শব্দ হয় ওই শব্দের কারণে সব কিছু আলাদা হয়ে যায় বিজ্ঞানের ওই ব্যক্তিটা কিন্তু তখন ছিল না গবেষণা করে বের করেছে যেটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে বিগ ব্যাং কি জোরে বলেন না কি এই তত্ত্ব বিজ্ঞানীরা আবিষ্কার করেছে পৃথিবী সূর্য চন্দ্র সব এক জায়গায় ছিল ওই বিগ ব্যাং এর কারণে সব আলাদা হয়েছে এই একই তত্ত্ব যেটা সারা বিশ্বকে অবাক করেছে বিজ্ঞানীদের দেওয়া সূরা আল ইমরানে আল্লাহ তাআলা একই তত্ত্ব সারা 1400 বছর আগে দান করে দিয়েছে সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ এই পৃথিবীর ধরাতে শ্রেষ্ঠ পাপীদের অন্যতম এক পাপী ধরা হয় ফেরাউনকে ঠিক এই ফেরাউনের মৃত্যুর ঘটনা পানির ভিতরে হয়েছে জোরে বলেন এখনো পর্যন্ত যার দেহ মিশরের পিরামিডের মধ্যে আছে এখনো পর্যন্ত বিশ্ব তাকে নিয়ে গবেষণা করছে তন্মধ্যে একজন গবেষকের নাম হচ্ছে ডক্টর মুরিস বুকাইলি ডক্টর মুরিস বুকাইলি এই মুরিস বুকাইলি যখন সরকারের পারমিশন নিয়ে এই ফেরাউনের দেহকে
গবেষণা করতে করতে সে এক পর্যায়ে রায় দিল যে ওর মৃত্যু হয়েছে লবণাক্ত পানির ভিতরে। ওর গবেষণায় বলছে সে এই জিনিসটা আবিষ্কার করে তো বড় অবাক হয়ে গেল যে আমি প্রথম এই তত্ত্ব দেনেওয়ালা। কিছুদিন পরে জানতে পারে তার দেওয়া তত্ত্ব আল কোরআনে অনেক আগে থেকে বর্ণনা করে দেওয়া। তাহলে আপনার কাছে শুধু কোরআন নাই, আপনার কাছে অল ইউনিভার্স আছে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আপনি আসমান খুঁজেন, কোরআনে আছে, ফিসসামা। আপনি জমিন খুঁজছেন, ফিল আরদ, এভরিথিং কোরআনে। এবার আমি কোরআন প্রেমিকের মুখে একটা আওয়াজ শুনতে চাই, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সমস্যা নাই, মাহফিলে আসার দরকার নেই, কানটা মাইকে লাগায় রাখেন। যারা ইসলাম প্রেমিক সকল আসুন একবার হন, সুবহানাল্লাহ। আই এনে হতা হইতে হস্টর এন্ড যদি ওনারা সুখ গলিতে হন অত্যন্ত হস্ট ইনারা ডবল হয়ে যাব। যার যত শক্তি আছে একবার হন মারহাবা। এবার কোরআন প্রেমিক যারা আছেন, আমার ইমানদার ভাইয়েরা, আপনারা মনোযোগ। এই পৃথিবীর যত প্রকার জ্ঞান কোরআনে আছে না নাই, অতীতের জ্ঞান কোরআনে আছে না নাই, বর্তমানের জ্ঞান কোরআনে আছে না নাই, ভবিষ্যতের জ্ঞান কোরআনে আছে না নাই, এন্ড অফ এন্ড ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের যে এন্ড আছে যেটাকে আমরা কিয়ামত বলি, এটার কথাও কোরআনে আছে না নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। সুবহানাল্লাহ, কিয়ামতের কথা কোরআনে, পরকালের কথা কোরআনে, আসরের কথা কোরআনে, জান্নাতের কথা কোরআনে, জাহান্নামের কথা কোরআনে, আসমানের কথা কোরআনে, লৌহে মাহফুজের কথা কোরআনে, ফেরেশতাদের কথা কোরআনে, জিন জাতির কথা কোরআনে, বিজ্ঞানের কথা কোরআনে, ফিজিক্স কেমিস্ট্রির কথা কোরআনে। কোরআন এমন একটি কিতাব, গভীর মনোযোগ, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে অল প্রকারের জ্ঞান আছে, কোনো জ্ঞান বাকি নাই। আর যার ভিতরে জ্ঞান থাকে তাকে বলা হয় জ্ঞানী, তাকে কখনো মূর্খ বলা যাবে না, কারণ জ্ঞান যার ভিতরে থাকে। এবার একটু খেয়াল করবেন আমার ইমানদার ভাইয়েরা, তর্ক বিতর্ক নয়, বুজার মতো। ইসলাম হচ্ছে ভালোবাসার ধর্ম। সমস্ত কিছু যেই কোরআনের মধ্যে আছে, আমরা সমস্ত মুসলমান বিনা দ্বিধায় বিনা দ্বিধাদ্বন্দ্বে আমরা সবাই মুসলমান একমত। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবে রব্বে করিম শুরু থেকে শেষ ভবিষ্যৎ সমস্ত জ্ঞানের ভান্ডার কোরআনের ভিতর করে দিয়েছেন। কত সুন্দরভাবে রব বলছেন আর রহমান আল্লামাল কোরআন, যেই কোরআনে সব আছে আমি রব, সেই কোরআনকে আমার নবী মুস্তফার অন্তরে ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। কোরআনে যদি সব থাকে, কোরআনে যদি সব থাকে, কোরআনটা যদি আল্লাহ কোরআনের সে মেমোরি কার্ডটা যদি নবীর অন্তরে ফিট করে দেয়, তাহলে অর্থ কি দাঁড়ায়? নবীর অন্তরেও ব্যাগিন আর মেমোরি কার্ডও আছে, মেমোরি আর মোবাইলও আছে, তার মানে কি ব্যাগিন আর হাসা আছে? ইয়ান বুঝিবিল হন মার আমার গরম ফুরিব না, নাকি অঙ্কলে বইম ফুরিব? হ্যাঁ, ব্যাগিন হন্ডা আছে, মেমোরি কার্ড।